বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে পাকিস্তান। তবে এদিন 17তম ওভারের শেষ বলে ঘটে গেছে এক হাস্যকর প্লাস হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি ঘটনা। হ্যাঁ দর্শক, বোলিংয়ে ছিলেন উসামা মীর, আর তখন ব্যাটিং প্রান্তে ব্যাটিং করছিলেন মার্নাস লামোসেনে, আর নন স্ট্রাইক প্রান্তে ছিলেন স্টিভ স্মিথ। 110 রানে 2 উইকেট হারিয়ে ব্যাটিং করছিল অস্ট্রেলিয়া। এমন সময় উসামা মীরের সেই ডেলিভারিটি খোঁচা দিতেই রান নেওয়ার জন্য দৌড় দেন স্টিভ স্মিথ, আর সেখানে ঘটে বিপত্তি, কারণ রান নিতে গিয়ে তিনি পিচের মাঝ অবধি গিয়ে মুখ থুবড়ে পড়ে যান। ফিল্ডার ফখর জামান সাথে সাথেই বলটি লুফে নিয়েছিলেন। তবে এখানে দারুণ ব্যাপার হলো, ফখর জামান বলটি ধরেই হাসছিলেন এবং হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছিলেন উইকেটকিপারকে যে স্টিভ স্মিথ সেখানে পড়ে গেছে, পাকিস্তান চাইলেই তাকে রান আউট করে ফেলতে পারত। কিন্তু না, এজাত্রে দারুণ সম্মান দেখিয়েছে স্টিভ স্মিথকে, আর নিজের এমন অপ্রত্যাশিত ঘটনায় ব্যাপকভাবে হাসছিলেন স্টিভ স্মিথ, হাসছিলেন ধারাভাষ্যকররা, হাসছিলেন সবাই। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, স্টিভ স্মিথ দুর্দান্ত গতিতেই ছুটে চলছিলেন, কিন্তু হঠাৎ পায়ের সাথে পা বাড়ি খেয়ে তিনি পড়ে যান ধপাস করে। তবে উঠে দাঁড়াতে দেরি করেননি তিনি, উঠে দাঁড়িয়ে আবারও তিনি দৌড় দেন স্ট্রাইক প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য। কিন্তু অপর দিকে ফখর জামান তাকে রান আউট করার চেষ্টা পর্যন্ত করলেন না, কারণ একজন ব্যাটসম্যান পড়ে গেছে, সেই সুযোগ চাইলেই পাকিস্তান লুফে নিতে পারত। কিন্তু পাকিস্তান এখানে অস্ট্রেলিয়া কিংবা স্টিভ স্মিথের প্রতি ব্যাপক সম্মান দেখিয়েছে, তাই তো ফখর জামানের প্রশংসা না করে এখানে পারলেন না স্টিভ স্মিথ।